شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، শাহরিয়ার শামীম জয় এর আইডি থেকে প্রশ্ন এসেছে আপনার কাছে। আমার একটা প্রশ্ন হলো, কেউ যদি বলে আল্লাহ তার মনে আছে, অর্থাৎ কারো আকিদা যদি হয় এমন যে আল্লাহ তাআলা তার কলবে অবস্থান করেন নাউযুবিল্লাহ, তাহলে তার কি ইমান থাকবে? জি না, ইমান থাকবে না। আল্লাহ অন্তরের মধ্যে থাকবেন বা থাকেন এই মর্মে যতগুলো হাদিস রয়েছে সবগুলোই জাল বানোয়াট হাদিস। এটা শুধু আমরা বলবো না, শুধু আমাদের বরাত দিয়ে আমরা বলবো না, হানাফি জগতের যে সমস্ত জাল হাদিসের কিতাব রয়েছে সেগুলোতেও উল্লেখ রয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, যে প্রত্যেক মমিনের কলবের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর আরশ রয়েছে। এ হাদিস হচ্ছে জাল, তারাও বলেছেন এ কথা, শুধু আমরা নই। তো এই জন্য যেহেতু হাদিস জাল, হাদিস বানট, সুতরাং এই হাদিসের উপর আমল চলবে না। কোরআনুল কারিমের মধ্যে বেশ কয়েক জায়গায় আয়াত রয়েছে, তার একটা হচ্ছে সূরা তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা বলছেন যে রহমান তিনি আরশের উপরে উঠেছেন। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। এছাড়া সহিহ মুসলিম 537 নম্বর হাদিস খুলবেন, যেখানে মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে আইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? তখন তিনি বললেন যে ফিসসামা, আঙ্গুলটা উপরের দিকে দেখিয়ে বলছেন ফিসসামা, যে আল্লাহ আছেন আসমানের উপরে। তো এই একজন দাসী নারী, ছোট মেয়ে দাসী, সেও বলতে পারে যে আল্লাহ তাআলা আসমানের উপরে রয়েছেন। আর আমাদের বাংলাদেশের মুফতিদের মধ্যে অনেক মুফতি পাওয়া যাবে যারা আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা তাদের অন্তর রাখে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।